ঈদের দিন থেকে মানুষের পদচারণায় মুখর হয়ে উঠছে পদ্মা সেতু সংলগ্ন এলাকা। সেতু সহ আশেপাশের এলাকায় ভ্রমণপ্রেমীদের উপচে পড়া ভিড়। তবে ঈদের ছুটিতে মানুষের বিনোদনের ভিড়ে উঠতি বয়সীদের ট্রাক পার্টির বিনোদন অসহনীয় হয়ে উঠেছে। উচ্চ শব্দের সাউন্ড বক্সে গান বাজিয়ে এলাকার রাস্তায় চলছে উঠতি বয়সী ছেলেদের পার্টি। সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে উঠছে এ ধরনের বিনোদন। বৃহস্পতিবার দুপুর থেকে মাদারীপুর জেলার শিবচরের আড়িয়াল খা নদীর লিটন চৌধুরী সেতু, পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে সহ গ্রামের বিভিন্ন সড়কে দেখা যায় এসব পার্টি ট্রাক। চলন্ত ট্রাকে এমন নাচানাচি আর সাউন্ড বক্সের উচ্চ শব্দ অস্বস্তিতে ফেলছে সাধারণ মানুষকে। হাইওয়ে পুলিশও বলছে দুর্ঘটনার কারণ হতে পারে এ ধরনের বিনোদন।